আমাদের আজকের রেসিপি ওল চিংড়ি। এই ওল চিংড়ি কিন্তু আমাদের বাঙালিদের অতি জনপ্রিয় একটি খাবার। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে এইভাবে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেব। একই সাথে আলুর সাথেও ভেজে নেব ওলের টুকরো। ওল টুকরো করে কেটে আমি সামান্য সেদ্ধ করে নিয়েছিলাম। ভাজবার সময় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ এবং হলুদ, কারণ আমি সেদ্ধ করবার সময় খুব অল্প পরিমাণে লবণ অলরেডি ব্যবহার করেছি। ওল সেদ্ধ করবার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি গলে না যায়, তাহলে কিন্তু মোটেই খেতে ভালো লাগবে না। লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ওল এবং আলুগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে তুলে নেব। আমি আগে থেকেই চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে তারপর সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, সামান্য ভেজেই কিন্তু তুলে নিতে হবে। খুব বেশি কড়া করে চিংড়ি মাছ ভাজলে ওর নিজস্ব টেস্ট নষ্ট হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং শুকনো লঙ্কা। এছাড়াও ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে, 2টো মুখ ফাটানো এলাচ এবং সামান্য দারচিনির স্টিক। এলাচের মুখটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবেন। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ বেটেও দিতে পারেন। এবার বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা রসুন বাটা। একটু ফ্রাই করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। অ্যাড করছি 1/2 টেবিলস্পুন ধনের গুঁড়ো এবং 1/2 টেবিলস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং 1/2 টেবিলস্পুন মতো জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তার সাথে মশলা কষানোর জন্য সামান্য জল। গুঁড়ো মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই সামান্য পরিমাণে জল ব্যবহার করবেন, তাহলে মশলা কষাতে যেমন সুবিধা হয় আবার মশলা কিন্তু পুড়েও যায় না। মশলা কষা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং ওল। মশলার সাথে সামান্য কষিয়ে নেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার সময় যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন, তবে মনে রাখবেন ওল কিন্তু অনেকটা পরিমাণে ঝোল টেনে নেয়। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। 4 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করবার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে চিনি, তারপর 5 মিনিট ঢাকা দিয়ে আবার মিডিয়াম ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি, এবার এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। হালকা নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেব, তারপর 5 মিনিট দমে বসিয়ে রেখে তারপর গরম গরম পরিবেশন করবো।